পেরিয়ে গেল 90 দিন বিচার আর কতদিন আর কতদিন আজও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকে যে নাগরিক মিছিল কলেজ কয়েক থেকে ধর্মতলা দেখতে পাচ্ছি আমরা একেবারে যত দূর চোখ যাচ্ছে গোটা কলকাতা রাজপথ কিন্তু দখল করেছে প্রতিবাদীরা গোটা দেশের মানুষ এই ছবি দেখছে 90 দিন ধরে জুনিয়র চিকিৎসক একজন আরজিকরের মতো ঘটনা আরজিকরের মতো হাসপাতাল সেই হাসপাতালে জুনিয়র ডাক্তারের যেভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিচার পেতে যদি 90 দিন পার হয়ে যায় তাহলে সাধারণ মানুষের বিচার হবে ভাবে এই প্রশ্ন তুলছেন নাগরিক সমাজ শুধু তাই নয় ঘটনার পর থেকে প্রতিদিন গোটা রাজ্য জুড়ে একেবারে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে শিশু থেকে নারী কেউ সুরক্ষিত নয় প্রতিদিন কিন্তু চলছে নির্যাতন ধর্ষণ খুন সেই ছবি একেবারে গোটা রাজপথ কিন্তু দখল করেছে প্রতিবাদীরা যে ছবি দেখাচ্ছি গোটা রাজপথ কিন্তু একেবারে আন্দোলনের ঢেউ 90 দিন ধরে যে আন্দোলন চলছে একাধিকবার প্রতিবাদ আন্দোলন মিছিল এবং অনশন তারপরেও কিন্তু অভয়া বিচার পায়নি আজও কিন্তু একেবারে কলকাতা রাজপথ দখল করেছে অভয়া তাদের একটাই দাবি অভয়ার বিচার চাই অভয়ার বিচার চাই আজকে এই যে পরিস্থিতি 90 দিন পার হয়ে গেছে তবু ন্যায় বিচার পাওয়া যায়নি কিন্তু আমরা আশাবাদী যে আন্দোলন চলছে আজকে যে মহামিছিল চলছে প্রশাসন বাধ্য হবে ন্যায় বিচার দিতে আদালতও বাধ্য হবে ন্যায় বিচার দিতে যতদিন ন্যায় বিচার না পাওয়া যাচ্ছে এই আন্দোলন চলবে এবং আমরাও এই আন্দোলনে সামিল হব আন্দোলনের মাধ্যমেই ন্যায় বিচার ছিনিয়ে আনব আজকে এই যে ন্যায় বিচারের দাবিতে কোটি কোটি মানুষ যেভাবে আন্দোলনে সামিল হয়েছেন স্বাধীনতার পর এই রকম স্বতঃস্ফূর্ত অথচ সংঘবদ্ধ আন্দোলন এটা দেখা যায়নি ফলে এই আন্দোলন নিশ্চয়ই ন্যায় বিচার ছিনিয়ে আনবে এই আন্দোলনে যতদিন বিচার না পাবো আমরা এইভাবেই রাজপথে হাঁটবো বিচারের দাবিতে রাস্তায় নামবো গলা তুলবো স্লোগান দেব যতদিন না বিচার পাবো একটাই কথা বলবো 90 দিন হয়ে গেছে তাও আমাদের গলার স্বর হয়তো একটু ক্ষীণ হয়েছে কিন্তু তাও গলার আওয়াজে আমরা বিচারের দাবিতে রাস্তায় বারবার নামবো যতদিন না বিচার পাবো এইভাবেই আন্দোলন চালিয়ে যাব তবে একটা কথাই বলবো যেহেতু অন্যায়ের শিকড় অনেক গভীরে তাই হয়তো বিচার এত দীর্ঘতর হচ্ছে আমাদের এটা জনগণের এটাই মনে হচ্ছে প্রতিদিন কিন্তু একই ঘটনা ঘটে চলেছে এটার একটাই কারণ বিচার যত দেরি হবে খুনি বা ধর্ষক যতক্ষণ শাস্তি না পাবে কারণ তারা রাস্তায় খোলা আছে তারা ভাবছে তাদের কেউ কিছু করতে পারবে না তাদের মাথার উপর হাত আছে তাই তারা দিনের পর দিন এই অন্যায়গুলো করে যাচ্ছে আমাদের দেশেও আমাদের রাজ্যে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার দর্শকদের যারা আরেকজন এই কাজটা করার আগে জানি সেটা মনে রাখে যে এই কাজ করলে এই রকম শাস্তি পেতে হয় এটাই এখন একমাত্র আমাদের কাছে কামনা যানবাহনে রাস্তায় ঘাটে
নারী সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স ডোমজুর। মহালয়া থেকে দীপাবলি, দুর্দান্ত অফার, প্রতি গ্রাম সোনার দামের উপর থাকছে 100 টাকা ছাড়। এছাড়াও মজুরিতে পাবেন 50% ছাড়। আমাদের সমস্ত গহনা HUID হলমার্ক ও IGI SGL সার্টিফাইড যুক্ত। আপনার বিশ্বাস ও সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স। আমাদের ঠিকানা ডোমজুর ফকর দোকান, হাওড়ামটা রোডের ধারে, শীতলা মন্দিরের ঠিক বিপরীতে। যোগাযোগ করুন 7003679217 অথবা 8240140829 এই নম্বরে।